আপনারা দেখতে পাচ্ছেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের পিআরও মোহাম্মদ সানি হাসান ভাইয়ের সামনে আছি। সানি হাসান ভাই গতকালকে একটি ফেসবুক ওনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা এক আসন নিয়ে, এবং কুমিল্লা এক আসনের তিনবারের এমপি মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া এবারও মনোনয়ন পাবেন সেই বিষয়টি নিয়েই উনি স্ট্যাটাসটি দিয়েছেন, আসলে খুবই কনফার্ম হয়ে। আসলে সানি ভাই, আপনি যে স্ট্যাটাস দিয়েছেন যে কুমিল্লা এক আসনে এমপি মেজর জেনারেল সুবিদা আলী ভুইয়াই পাবেন, এটা আপনি শিওর হলেন কিভাবে? ধন্যবাদ। দেখেন, বিষয়টা হচ্ছে আপনারা অ্যানালাইজ, আসলে পৃথিবীতে তো কনফার্ম বলতে কোনো কিছু বলা যায় না, এটা বলা ঠিকও না। তবে আমরা অ্যানালাইসিস, আমার রাজনৈতিক অ্যানালাইসিসে আমি যেটা জানি বা যতটুকু অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, তিনবারের সংসদ মানে বা দাউদকান্দি তিনবার টানা সংসদ সদস্য যিনি যুদ্ধের স্বাধীনতার পরে প্রথম এই এই সিটটা উপহার দিয়েছেন, সেই ওনাকে কোন কারণে মনোনয়ন দিবে না, এটা আপনার মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন আমার, কোন কারণ, কি কারণ, ওনার নামে কি কারণ আছে যেই কারণে মনোনয়ন দেবে না? উনি রানিং এমপি, দ্বিতীয়ত উনি একজন সাদা মনের মানুষ, এটা সবাই জানে, এটা নেত্রীও জানে, আর নেত্রী ওনার প্রতি বা আস্থা আছে যে দাউদকান্দি সিটটা একমাত্র ওনার দিয়েই সম্ভব। আপনারা জানেন যে বিএনপির যত নাশকতা ব্যাপারে ওনার সুযোগ্য সন্তান উপজেলা চেয়ারম্যান মহোদয় কী পরিমাণ ভূমিকা রেখেছে, তারপরে করোনাকালীন সময় কী পরিমাণ ভূমিকা রেখেছে, তো উনি ওনার হলেন জনগণের বন্ধু, জনগণের পাশে থাকে 24 ঘন্টা 7/7 দিন মাসে 365 দিন দাউদকান্দি থেকে জনগণের সেবা করে যাচ্ছে। এগুলো সব কিছু প্রধানমন্ত্রী দপ্তরে আছে, ওনারা জানে, এবং আরও অনেক কিছু মিলে আমি 100% শিওর করে বলতে পারি ইনশাল্লাহ এবারও মনোনয়ন পাবে এবং চতুর্থবারের মতো মাননীয় এমপি মহোদয় এমপি হবে। কুমিল্লা এক আসনের জনগণের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, কি বার্তা দিতে চান? আমি কুমিল্লা এক আসনের সকল ভাই বোনদের প্রতি, ভোটারদের প্রতি আকুল আবেদন, আপনারা গুজবে কান দেবেন না। প্রতিবার নির্বাচন আসলে কিছু লোক আসে মাঠে, এসে আপনার এরকম একটা হিউমার মানে ই ছড়ায় যে আমরা ইয়ে নিয়ে আসছি নৌকা ঘাটে, আসলে এরকম কিছুই না। এগুলা অনেকেই গতবার বা এর আগের বার এরকম কথা শুনে অনেকেই বিপদগামী হয়েছে, স্রোতের বাইরে চলে গিয়েছে, যা দুঃখজনক। তো আশা করি আপনারা এগুলাতে কান দেবেন না, নিশ্চিন্তে থাকুন, নৌকা নিশ্চিত জেনারেল সুবিদা আলী ভুইয়া পাবে, মেজর জেনারেল সুবিদা আলী ভুইয়া পাবে, এবং আপনারা আস্থা রাখুন এবং নৌকায় কীভাবে ভোট দিবেন, কীভাবে নৌকাকে বিজয় করবেন, সেই চিন্তা সেই ধরনের কাজে আমরা এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।